ছাত্রলীগের নেতা কর্মীরাই তাদের কাছে সেফ না, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী তাদের কাছে কিভাবে সেফ থাকতে পারবো? এভাবে চলতেই থাকে, পড়াশোনা করবো কি করে? আমরা তো এখানে আসছি পড়াশোনা করার জন্য। এর আগে ওনার নামে একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের কালকে ফাইনাল পরীক্ষা, আমরা সেইখান থেকে না পড়ে এসে বাইরে এখানে কেন দাঁড়িয়ে থাকবো? এখানে হচ্ছে ছাত্রলীগের যে নেতা কর্মীরা আছে তারা প্রতিনিয়ত আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর অত্যাচার চালাচ্ছে। এখানে যদি ছাত্রলীগের নেতা কর্মীরাই তাদের কাছে সেফ না, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী তাদের কাছে কিভাবে সেফ থাকতে পারবো? আমাদের গায়ে হাত তুলে যখন তখন গালিগালাজ করে এবং রুম থেকে বের করে দেওয়া হয়, এবং আমরা তো এভাবে চলতেই থাকে, পড়াশোনা করবো কি করে? আমরা তো এখানে আসছি পড়াশোনা করার জন্য। এর আগে আমাদের এখানে ইডেন কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন স্যার ম্যাডামরা সবাই জানে, এছাড়া বিভিন্নভাবে তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিছুক্ষণ আগেও করেছিল, কিন্তু যেটার কোনো সমাধান হচ্ছে না আর কি। আমরা চাই এর সুষ্ঠু নিরাপদ মানে ব্যবস্থা নেওয়া হোক এবং তার পদত্যাগ হোক। আমরা চাই এই এইসব অবিচার অনাচার এইসব থেকে ইডেন কলেজ দূর হোক, আমরা এইটা চাই, আমরা সাধারণ শিক্ষার্থী এইটা চাই। তাছাড়া আমরা সিট বাণিজ্য নিয়ে এরকম কিচ্ছু হয় না, আমরা নিজেরা যারা হলে থাকি যারা সাধারণ শিক্ষার্থী তারা নিজেরা থেকে আমরা এগুলো জানি। আর আমরা যতটুকু জানি যে এই যে আপনারা যে বলছেন যে সভাপতি কি রিভা আপু যিনি, আর হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক যিনি আমাদের কলেজের ক্যাম্পাসের, ওনাদের ব্যাপারে এগুলো আমরা নিজের চোখে কখনো দেখিনি, এজন্য আমরা কিচ্ছু বলতে পারবো না। আমরা যেটুকু দেখেছি উনি অনেক ভালো, আমাদেরকে অনেক ভালোবাসে। অবশ্যই আমাদের কালকে পরীক্ষা, আপনারা বুঝতেছেন আমাদের কালকে ফাইনাল পরীক্ষা, আমরা সেইখান থেকে না পড়ে এসে বাইরে এখানে কেন দাঁড়িয়ে থাকবো? আমাদের তো কোনো দায়ভার নেই, এটার জন্য তো কেউ আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবে না, দিবে কি? দিবে না। আমাদের এটা সাধারণ শিক্ষার্থীদের জাস্ট একটা সাধারণ বিচার দাবি আর কিচ্ছু না। ওনারা হচ্ছে এরকম ক্যাম্পাসে সবার সাথে এরকম করে, হচ্ছে এর আগে ওনার নামে একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে যে উনি হচ্ছে সব মেয়েদের এরকম টর্চার করে, ইভেন হচ্ছে ওনাকে দেখলে সালাম দিতে হবে, ইভেন হচ্ছে উনি বসে থাকবে তখন কেন সালাম দিচ্ছে না, এরকম নিয়ে হচ্ছে নানান কাহিনী করে। আবার লিফ্ট আটকে দেয়, মানে উনি যখন লিফ্টে উঠবে তখন লিফ্টে কেউ উঠতে পারবে না, এরকম যদি এক ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে, কিন্তু উনি উঠার পরে তারপর উঠতে হবে। একটু তো থাকতেই হবে, একটু তো ভয়ভীতির মধ্যে আসিও, কিন্তু ব্যাপার হচ্ছে আমি তো কোনো মিথ্যা কথা বলতেছি না, তাই একটু ভয় কম লাগতেছে আর কিছু না। এদের উঠানো যে সিট আছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা তারা রাখে কোনো টাকা পয়সা ছাড়া, যারা অসহায় বারবার সিট বানানোর কথা কেন আসে আমরা জানি না। আপনারা যে নিউজগুলো করেন মানে আপনারা পুরোপুরিটা জানবেন, সঠিকটা বিচার করবেন, তারপরে এটা করবেন। প্রত্যেকটা জিনিস যেগুলো নিউজে আসে সাত কলেজে কালকে শুরু হবে 9টা থেকে, তো আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থী, কোনো দল মত নির্বিশেষে এখানে এসে দাঁড়িয়েছে। তো শুধুমাত্র তাদের এই কোন দল তাদের এই ঝামেলার জন্য এখানে এসে দাঁড়াতে হয়েছে, এখানে যারা আছে আমার পিছনে সবাই সাধারণ শিক্ষার্থী। সো আমরা এটা থেকে মুক্তি চাই, আমরা শান্তিমুক্ত ক্যাম্পাস চাই, পড়ালেখার পরিবেশ চাই।